হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো সরস্বতী পুজো নিয়ে সবাই পাগল আছে, সবাই ভিডিও করছে, তাই ভাবলাম তোমাদের জন্য আমি একটা ভিডিও এনে দিই, 100 টাকা প্রোডাক্ট দিয়ে ভিডিও। তো প্রথমে তো আমি এই 10 টাকা, বেশি দাম না, এটা 10 টাকা আইব্রো ফিলার। তো আমার আইব্রোটা ঠিক মতো করা নেই, তাই আইব্রোটা আমি ফিল করছি না, ছেড়েই দিচ্ছি, বা যাকগে তোমরা করে নিও তোমাদেরটা। তারপর আমি অ্যালোভেরা জেল ইউজ করছি, এটাও তোমরা 100 আর 150 টাকার মধ্যে পেয়ে যাবে, যে কোনো লোকাল মার্কেটের দোকানে তোমরা পেয়ে যাবে। তো ভালো করে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাপ্লাই করার পর আমি একটু হাত দিয়েই এটা পাখার মতো করে নিচ্ছি, আমি যতক্ষণ না শোকাবে ক্রিমটা অ্যাপ্লাই করবে না। তারপরে আমি ল্যাকমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও 120 টাকা দাম, এটা তোমরা পেয়ে যাবে। এটাও ভালো করে ড্যাব 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 করে আমি লাগিয়ে নিচ্ছি চোখের ওপর, গালেতে, ভালো করে ঘষবে না, ড্যাব 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 করে লাগাতে হবে, যদি তোমরা ঘষো সেটা একটা ফেড হয়ে যায় কালারটা, তো তোমরা ড্যাব মোশানে সেটা ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো তোমরা দেখতেই পারবে আমি কতক্ষণ ধরে ব্লেন্ড করেই যাচ্ছি, করে যতক্ষণ না ব্লেন্ড করবে ঠিকভাবে মিক্স হবে না। আর গলাটাও কালো কালো লাগছে না, যে এক্সট্রা প্রোডাক্ট আমি গলাতে ইউজ করেছি। তারপর আমি ইউজ করছি এই ল্যাকমির রোজ পাউডারটা, এটাও ওই রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাবে, ভালো করে চোখের নিচে, ভালো করে পুরো স্কিনেই আমি অ্যাপ্লাই করে নেবো, গলাতেও করে নেবো, কারণ গলাটাও কেমন কালো কালো লাগছে, তার জন্য ভালো করে অ্যাপ্লাই করার পর। তারপর আমি যেটা করব, আই শ্যাডো, তো শাড়ির ম্যাচিং কালারের জন্য আমার কাছে যে লিপস্টিকটা আছে, তো আমি লিপস্টিকটা দিয়েই পরছিলাম। তো তারপরে আমার আই শ্যাডো থেকে একটা গ্লিট একটা কালার নিয়ে সেটা আমি জাস্ট ড্যাব ড্যাব করে নিচ্ছি, তারপরে এই লিপস্টিকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দিয়ে ভালো করে চোখের ওপর অ্যাপ্লাই করে, তারপর ভালো করে আমি ড্যাব 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 করে ব্লেন্ড করে দেবো, যাতে কোনো হার্স লাইন না দেখা যায়। হার্স লাইন দেখা গেলে খুব একটা বাজে লাগে দেখতে। তারপরে হ্যাঁ, একটা কথা, যতক্ষণ তোমরা ভিডিওটা বলে দিই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একদম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটা দেখো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, কেন করো না? তো সাবস্ক্রাইব করতে কী আছে? তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কিছু মনে করো না, আমি যদি কিছু ভুল বলে থাকি তুমি। তারপরে যেটা আমি অ্যাপ্লাই করছি ব্লাশার, তো লিপস্টিক দিয়ে আমি ব্লাশার পরে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ লাভ করেছি, লাভ করে তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে সেটা ব্লেন্ড করে নেবো, ভালো করে ব্লেন্ড করবে। তোমরা ব্লেন্ডটার দিকে বেশি নজর রাখবে, কারণ ব্লেন্ড যদি ভালো করে না হয় মুখটা কালো কালো লাগবে, তার কারণে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি পরবো এই মেবেলিন নিউ ইয়র্কের আইলাইনারটা, এটার দামটা একটু বেশি, এটার দামটা হলো 250 টাকা। আমি উইংস আইলাইনার পরেছিলাম বাট আমাকে অতটা ভালো লাগছিল না বলে আমি পরের ভিডিওটা দেখতে পারবো, আমি উই আংলাসটা মুছে দিয়েছিলাম, বলতে বলতে আমার মুখটা তুতলে যাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি বারবার এই কথাটা বলছি, কারণ সময় মতো ফার্স্ট ফার্স্ট ভিডিও করলে সবারই ভয় একটা লাগে, তাই না? তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো ব্লু হ্যাভেনের মাস্কারা, খুবই কম রেঞ্জে তোমরা পেয়ে যাবে। তারপর আমার আইশ্যাডো প্ল্যানেট থেকে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আমার কাছে সেরকম 100 টাকা দামে কোনো হাইলাইটার ছিল না, তার কারণে আমি হাইলাইটার ভালো করে আমার গালে, নোজে, চোখের দুপাশে ভালো করে যাতে হাইলাইট করে, হাইলাইট এরিয়াগুলো আমি হাইলাইট করে নিচ্ছি, তো ভালো করে ব্লেন্ডারের সাহায্যে করে নিচ্ছি।